हाय फ्रेंड, आई एम प्रियंका, वेलकम टू आवर चैनल। फ्रेंड, आमी एकटा काजेर जोने आसछिलाम। सामने जायगाटा दिए देखलाम अनेक लोक, प्रचुर लाइन रयेछे, प्रचुर भीड़ो रयेछे। ताई आमी भाबलाम एत भीड़ रयेछे केन, चलो सामने गिए देखा जाक। फ्रेंड, आमी एसे एखाने देखलाम एखाने चीनेर समस्त जामा कापड़ बहिष्कार करे इंडियान जामा कापड़ेर मेला बसेछे। आमी प्रथमबार देखलाम एत बड़ शीतेर जामा कापड़ मेला। फ्रेंड, अपना सकले भिडियोटा देखते थाकुन, आमी आपनादेरके मेलार भेतरे निये जाच्छी। चलुन आपनार सकले भिडियोटा देखते थाकुन। फ्रेंड, एटा होलो मेलार सामनेर दिक, चलुन आपनादेरके भेतरे निये जाओया जाक। भेतरे एसे देखलाम कि सुंदर लागछे, आर देखुन जायगाटाके खूब सुंदर भावे सजानो होयेछे। দেখুন মেলার বীজখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর যেটা দেখে খুব সুন্দর লাগছে, দেখুন কি সুন্দরভাবে গোল্ডেন কালারের বসে রয়েছে। দেখুন ফ্রেন্ড, এখানে ছোট বড় সমস্ত মানুষেরই জামা কাপড় পাওয়া যাচ্ছে। আপনারা সকলে জামা কাপড়গুলো দেখতে থাকুন। দেখুন ফ্রেন্ড, এখানে জামা কাপড়গুলো খুবই সুন্দর এবং সস্তায়। আরে দেখুন এর কোয়ালিটি গুলো খুব সুন্দর। দেখুন ফ্রেন্ড, এখানে এই সমস্ত জামা কাপড় কেনার জন্য প্রচুর ভিড় রয়েছে। এই শহরে যে এত বড় শীতের জামা কাপড়ের মেলা হয় তা আমি জানতাম না, এখানে আসার পরে আমি জানতে পারলাম। আর এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। যে সমস্ত জামা কাপড় চীন থেকে আসতো, সেই সমস্ত জামা কাপড় আসার বন্ধ করে ইন্ডিয়াতে সেম জামা কাপড়ের মেলা খোলা হয়েছে। আর এখানে এসো ফ্রেন্ড, আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে, ও যেখানেই যাবে ও নতুন সঙ্গী খুঁজে নেবে খেলার জন্য। আমার ছেলে যেখানেই যায় সেখানে গিয়ে এইরকম বন্ধু বানিয়ে নেয়। কি বলুন তো ফ্রেন্ড, বাচ্চারা যে কোনো নতুন পরিবেশে গেলে ওদেরকে খুবই মজা লাগে, আর দেখুন ও আনন্দের সাথে খেলা করছে। ফ্রেন্ড, এখানে জামা কাপড়গুলো খুবই সুন্দর। আমি দূর থেকে ক্যামেরা করছি, এই কারণে আমি সামনে থেকে আপনাদেরকে বোঝাতে পারছি না। এখানে যখন চারিদিকে ঘুরে দেখতে থাকলাম, তখন আমরা জানতে পারলাম এখানে আরেকটি জামা কাপড়ের মেলা বসেছে। চলুন আপনাদেরকে আমরা আরেকটি মেলাতে নিয়ে যাচ্ছি। চলুন ফ্রেন্ড, আপনাদেরকে মেলাটির ভেতরে নিয়ে যাওয়া যাক। প্লিজ আপনারা সকলে এই মেলাটিকে দেখতে থাকুন। ফ্রেন্ড, এখানে কাশ্মীরি উলেন বাজারের মেলা বসেছে। মেলাটিকে বাইরে থেকে দেখতে যদি এতটা সুন্দর লাগছে, তাহলে ভিতরে গেলে কতটাই না সুন্দর লাগবে। দেখুন ফ্রেন্ড, মেলাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ঠিক দেখতে এরকম লাগছে। আর এখানে সমস্ত কাশ্মীরি উলেন ব্র্যান্ডের সমস্ত কোট পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত মেলাগুলিকে সমস্ত সরকারি গাইডলাইন মেনেই মেলাগুলোকে চালু করা হয়েছে। দেখুন ফ্রেন্ড, এখানে খুব সুন্দর সুন্দর কালারের কোট রয়েছে, আর কালারগুলো দেখুন কতটা সুন্দর। জামা কাপড়গুলিকে আপনারা সকলে দেখতে থাকুন। আর ফ্রেন্ড, এখানে এসেও দেখলাম যে এখানেও প্রচুর সস্তায় সস্তায় জামা কাপড় পাওয়া যাচ্ছে। আর ফ্রেন্ড, আমি আপনাদেরকে একটি বিস্ময়কর চিজ দেখাচ্ছি। ফ্রেন্ড, জানি না এখানে কি হয়েছে, এখানে একটি বাচ্চা দুধ খাওয়া অবস্থায় শুয়ে রয়েছে, যেটা দেখতে কৃষ্ণ ভগবানজির মতো। দেখুন ফ্রেন্ড, এটাকে দেখে আমাকে প্রচুর ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল যে এখানে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে। সামনে থেকে আপনারা দেখুন, আপনাদেরকে হতবাক করে দেবে এই বিস্ময়কর ঘটনাটি। আমরা মেলার চারিদিকে ঘুরে দেখতে থাকলাম, আর দেখুন এখানে এসেও আমার ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও বাড়ি যাবে না, ও এখানেই থাকবে, ওকে এখানে ভালো লাগছে তাই ও বাড়ি যাবে না এখান থেকে। দেখুন ফ্রেন্ড, ওর রাগ হয়েছে, তাই আমি ওকে মানিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর ও কিছুতেই যাচ্ছিল না এখান থেকে। ফ্রেন্ড, মেলাটিকে কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আমার মেলা দেখা শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেশন করবে। চলুন আবার দেখা হবে একটা পরের নতুন।